আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আছি রায়ের বাজার, পশ্চিম ধানমন্ডি বলে ধানমন্ডি রায়ের বাজার, ধানমন্ডি শঙ্কর এবং 15 নম্বর থেকে একটু সামান্য পশ্চিম দিকে মুক্তি সিনেমা হলের পাশ দিয়ে রায়ের বাজার। আপনারা চেনেন, বাজারের ভিতরে আমরা আছি। বাজারের ভিতরে এটা হলো রায়ের বাজার, একটা ঐতিহ্যবাহী পুরানো বাজার। এই বাজারের ভিতরে আমরা একটা আজকে পাঁচতলা বাড়ি দেখবো। আপনারা আমাদের লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, এখানে ইন ডিটেলস পেয়ে যাবেন। এখানে রায়বাজার ভেরির পাশে, এখানে খুবই অনেক দামি জায়গা, লুক্রেটিভ বাজারের মধ্যে ঐতিহ্যবাহী একটা বাজার। আপনারা চিনেন, এখান থেকে মোহাম্মদপুর থেকে খুবই সন্নিকটে জিগাতালা থেকে আসা যায়, মোহাম্মদপুর দিয়ে আসা যায়, পুরানো আবাহনী মাঠ স্টার কাবাব থেকে আসা যায়। এ হলো বাড়িটার অবস্থান। আমি বাড়ির আউটসাইডটা আপনাদের সাথে একটু আগে দেখাচ্ছি। দেখেন, এটা হলো বাড়ির পাঁচতলা বাড়ি এবং আর ভালো ভাড়া পাওয়া যায় এবং একদম রিজনেবল প্রাইসে আজকে আমরা আপনাদের সাথে এবার একটা বাড়ি দেখানোর জন্য আসছি, শেয়ার করার জন্য আসছি। দেখেন, এখানে দুইটা দোকান আছে অলরেডি। এটা যেহেতু বাজার, নিচতলায় একটা দোকান এবং এখানে পার্কিং আছে। আর এই গেট থেকে এখানে দুইটা গাড়ি রাখা যায় এবং নিচে একটা ইউনিট আছে। দেখেন, এই একটা ইউনিট, নিচে ইউনিট এবং আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকেন, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সহযোগিতা করুন। মুহূর্তে আপনার কোথায় কী দরকার, এটা রায়বাজার একদম বাজারের উপরে দুই ইউনিটের বাড়ি। দেখেন, বুঝতে পারছেন, দুই ইউনিটের বাড়ি। এটা ছোটো ছোটো ইউনিট, খুব ভালো ভাড়া পায়। প্রতি ইউনিটের ভাড়া আছে 12,000 টাকার মতো আনুমানিক। আমরা এখন উঠলাম, তিনতলা চারতলা চলে আসছি। যে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ঢুকলাম এই তিনতলায় যে আছি আমরা। এটা হলো সিঙ্গেল ইউনিট করছেন বাড়িওয়ালা থাকার জন্য, সুন্দর একটা পরিবেশে বাড়িওয়ালা থাকেন। দেখেন, এটা হলো ড্রয়িং রুম, ডাইনিং। আমরা একটু ভিতরে ঢুকি, একটু ঘুরে ঢুকে দেখবো। আমরা এখন মাস্টার বেডটা একটু দেখবো। এটা দেখতে পাচ্ছেন, বেশ স্ট্যান্ডার্ড টাইলস আছে, 16 16 টাইলস। এটা হলো বারান্দা, এটা হলো উত্তরমুখী বাড়ি, তাই না? আশেপাশের ভিউটা দেখেন, একদম বাজারের উপরে, খুবই জমজমাট এরিয়া। বারান্দাটা বেশ বড়, স্ট্যান্ডার্ড। ডাবল বার্নারের গ্যাস আছে চুলা আছে। আমরা এটা দেখলাম। আসলে আমরা একটু কমন বাথরুমটা একটু দেখি আপনাদের সাথে। এটা হলো কমন, এটা বাথরুম, ছোট বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং খোলামেলা, একদম লাইট প্রয়োজন হয় না। এটা হলো ডাইনিং, এটা হলো কিচেন। দেখেন, লাইনের গ্যাস। আমরা একটু দেখাচ্ছি আপনাদের, একদম দুপুরবেলা একদম গ্যাস ফুল ফিলাপ গ্যাস আছে। আমরা একটু অন্য রুমগুলো একটু দেখবো। এটা হলো বড় বাথরুম, অনেক বড় বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখন ছাদে উঠতেছি আপনাদের সাথে। দেখুন ছাদে, এটা হলো ঢুকলাম ছোট ফ্যামিলির জন্য, স্ট্যান্ডার্ড। আমার ভাই থাকে, সমস্যা নেই। এই হলো আপনার স্ট্যান্ডার্ড, দেখেন একটা রুম। আমরা দেখতে পাচ্ছি খোলাওয়ালা পরিবেশ একদম। এটা হলো বাথরুম, এটা হলো কিচেন, রান্না চলতেছে। দুই বেডের রুম, সাথে বারান্দা, খোলাওয়ালা পরিবেশ। এটা
একটা ইউনিট, ছোট ছোট দুই ইউনিট। প্রিয় দর্শক, আমরা এখন একদম ছাদে চলে আসছি। দেখেন ছাদটার ভিউটা অনেক সুন্দর, গাছগাছালি লাগানো, সবই নাইস পরিবেশ। এখান থেকে সব কিছু ভিউটা দেখানো যায়। দেখেন আখ গাছ, পেয়ারা গাছ, সব কিছুর গাছগাছালি, সবজি করতেছেন এই যে গাছ। এবং আশেপাশের ভিউটা যদি আমি আপনাকে দেখাই, এটা হলো সবই সুন্দর নাইস। এখানে সব ডেভেলপ কোম্পানি বিল্ডিং করা। বিল্ডিংটার জায়গা হলো দেড় কাঠা। এটা হলো একদম বাজার, রায়ের বাজার, ঐতিহ্যবাহী একটা বাজার, আপনারা জানেন, সবাই চিনেন রায়ের বাজারের মসজিদের পাশেই। এটা হলো বাজার, এই যে মার্কেটগুলো দেখেন, বাজারের মার্কেট, মার্কেট এটা। এখান থেকে ধানমন্ডি খুবই কাছে, অর্থাৎ মূল যে মূল ধানমন্ডি, এখান থেকে মাত্র এখান থেকে ল্যাব এইট, যদি আমরা ঠিকানাটা ধরি, ল্যাব এইট থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, খুবই কাছে, খুবই ভালো পরিবেশ আশেপাশে। এবং এখনই রেজিস্ট্রি করে আপনি এখনই কাগজপত্রে একদম নিষ্কণ্ঠ, নির্ভেজাল জমি। আপনারা আসুন, আসলে দেখে বুঝে শুনে কাগজপত্রে যাচাইবাছাই জমি বাড়িটা করতে করতে যান। 1 লক্ষ টাকা ভাড়া আসে, ফুল রুমে 1 লক্ষ টাকা ভাড়া আসে। বাড়িটা খুবই সুন্দর, বাড়িটার মালিক। প্রিয় দর্শক, আপনাদের ছাদটা আমি দেখাইলাম, খুবই একদম স্বল্প দামে, এত সুন্দর জায়গায় এরকম সাধারণত হয় না। মালিক এটার দাম চাচ্ছেন 2 কোটি 30 লাখ টাকা, 2 কোটি 30 লাখ টাকা প্যাকেজ দাম। দেড় কাঠার উপরে পাঁচতলা বাড়ি, পাঁচতলা ফাউন্ডেশন, পাঁচতলা করা, এবং প্রায় 1 লাখ টাকার মতো ভাড়া আসে। যারা ভালো ভাড়ার জন্য কম প্রাইসের মধ্যে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা বেস্ট প্রপার্টি এবং বাজারের ভিতরে, এবং লোকেশন পজিশন দিক থেকে এর চেয়ে কোনো ভালো পজিশন হয় না। আমরা কোন নেমে যাচ্ছি, এটা হলো মালিকের প্রশ্ন, আমরা নেমে যাচ্ছি নিচে, দেখাচ্ছি। আমরা নিচতলায় নেমে আসলাম, দেখেন আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। খুবই ভালো পরিবেশ, আশেপাশের পরিবেশটা দেখেন। এটা হলো রায়র বাজার, রায়র বাজার পুলিশ ফেরি, পুলিশ ফেরি বলা হয়। একটু সামনে একটা মাঠ আছে, অনেক সুন্দর মাঠ, বিস্তারিত মাঠ। আমরা বাজার, একদম রায়র বাজার এর মধ্যেই আছি, রায় বাজার বাজারের ভিতরেই। এবং আশেপাশের ভিউটা খুবই, এখানে জমির দাম অনেক বেশি, মালিক খুব তার বিশেষ প্রয়োজনে আর্জেন্টলি সেল করবে। যদি আপনারা বাড়িটা নিতে চান, এখনই আপনারা যোগাযোগ করুন। এখানে প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে, এবং হোমকেয়ার প্রপার্টি সার্ভিস সাথে আপনারা যোগাযোগ করে বাড়িটা ক্রয় করতে পারেন। তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যান, পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। একদম রায়র বাজারে আমরা আছি, রায়র বাজারের বাজারের মসজিদের পাশেই লোকেশন এবং পজিশন। আপনারা যারা বাড়িটা কিনতে চান, এখনই যোগাযোগ করুন, আপনারা অলরেডি বাড়িটা খুবই দূরত্ব সেল হয়ে যাবে। যদি এখন দেখে থাকেন, তবে এখনই ফোন করুন এবং এখনই বাড়িটা ক্রয় করেন, গ্যাস সহ। এখন সাধারণত এখন গ্যাস সহ বাড়ি পাওয়া যায়। আপনাদের সাথে আমি দেখালাম 8টা ডাবল বার্নারের গ্যাস লাইট আছে, এবং 5তলা কমপ্লিট বাড়ি। আর কী বলবো, আমরা আপনারা কী ধরনের প্রপার্টি খুঁজছেন আমাদেরকে জানান, আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দোকান, ফ্ল্যাট, বাড়ি, জমি, সকল ধরনের প্রপার্টি আমরা আপডেট দিয়ে থাকি হোমকেয়ার প্রপার্টি সার্ভিস। এবং আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটা ক্রয় করতে পারেন। আমাদের জানা মতে এখানে কাগজ একদম নিষ্কণ্ঠ। তারপরও আপনি চাইলে আমাদের নিজস্ব লয়ার ব্যানার ব্যানার আছে, যাচাই বাছাই করে আমরা দিতে পারবো। এবং আপনি অবশ্যই নিজ দায়িত্বে আমাদের ভালো ব্যান্ডার দ্বারা আপনারা যাচাই বাছাই করে বাড়িটা। এবং ঢাকা শহরে একদম মূল ঢাকা, মূল ঢাকা, ঐতিহ্যবাহী ঢাকা, আপনার মূল ঢাকা দেখেন আপনারা। এটা হলো বাজার, বাজার, বাজারের মধ্যে আছি, দেখেন বাজারের মধ্যে আমরা। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন আমরা আজকে এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।